দশ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএমপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকাল 11টায় নগরীর সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির আয়োজনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব মীর জাহিদুল কবির, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল ও হাবিবুর রহমান টিপু সহ অন্যান্যরা। সমাবেশে বক্তারা দশ দফা দাবি বাস্তবায়ন, বিদ্যুতের দাম কমানো সহ সরকারের পদত্যাগ দাবি করেন। সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর ফজলুল হক এভিনিউ, চকবাজার লাইন রোড হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এদিকে বিএনপির এই কর্মসূচিকে ঘিরে সদর রোড সহ আশপাশ এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। Don't, don't, don't.